বিশাল জামাতের কারণে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ শত বছর ধরে থাকত আলোচনায়। শোলাকিয়া ময়দানে কত লাখ মানুষ হয়েছে, ঈদের নামাজ শেষে হতো, সে আলোচনা। তবে এই বিশালত্বের চির ধরিয়েছে এখন দিনাজপুরের গৌরের শহীদ ময়দানের ঈদের জামাত। বিশাল জামায়াতের কারণে চার বছর ধরে মনোযোগ করেছে এই ঈদগাহ। স্থানীয়দের দাবি, এই জামাতে এখন দেশের সবচেয়ে বড়। তার উপর 2019 সালে যুক্তরাজ্যের জনপ্রিয় পত্রিকা দ্য সানে নীল ইন ফেইথ প্রতিবেদনে দিল্লি, কলকাতা, ইন্দোনেশিয়া, ইরান, জর্ডান, ফিলিপাইনের পাশাপাশি দিনাজপুরের গৌরের শহীদ বড় ময়দানের কথাও গুরুত্ব পেয়েছে। এবারও ঈদ জামাতের জন্য প্রস্তুতি চলছে এই দুই জেলায়। কোনটি বড় হবে, এ নিয়ে শুরু হয়ে গেছে কথার লড়াই। প্রায় 200 বছর আগে কিশোরগঞ্জে ঈদ জামাতকে কেন্দ্র করেই শোলাকিয়া ময়দানের নামকরণ। বলা হয় ওই বছর জামাতে 16 লাখ মানুষের জমায়েত হয়েছিল। বিষয়টি ছড়িয়ে যাওয়ার পর বছর বছর বাড়ছে সেখানে মুসল্লির সংখ্যা। ঈদের আগে আশেপাশের জেলা তো বটেই, উত্তরবঙ্গ থেকে এসেও তাঁবু খাটিয়ে ময়দানে থাকেন মুসল্লিরা। জামাতে অংশ নেবে বলে স্বজনদের বাড়িতে অতিথি আসার ঘটনাও নিয়মিত চিত্র। কিশোরগঞ্জ শহর থেকে কিলোমিটার 2-1 দূরে এই ময়দান। সেখানে বিশাল মাঠ ছাড়াও পাশে ফাঁকা জায়গা। কিছুটা দূরে একটি স্কুলের বিশাল মাঠ এবং কিলোমিটার 2-1 সড়কেও হয় এই জামাত। এই জামাতকে টেক্কা দিতে 2017 সাল থেকে দিনাজপুরে শুরু হয় চেষ্টা। গৌরের শহীদ ময়দানে তৈরি করা হয় বড় একটি মিনার, সেবারই হয় বড় আকারের প্রথম জামাত। 2 বছর পর 2019 সালে 6 লাখ মানুষের জমায়েত করার ঘোষণা আসে। জামাত শেষে বলা হয় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মুসল্লি এসেছে, ফলে এটি দেশের বৃহত্তম জামাত। 2020 ও 2021 সালে করোনা মহামারীতে ঈদের দুই ময়দানে জামাতে ছিল নিষেধাজ্ঞা। 2022 সাল থেকে আবার শুরু হয় নামাজ আদায়। কোন জামাত বড়, এই প্রশ্নের জবাব পেতে আমরা জানব দুই ময়দানের আয়তন কত আর আসলে কত মানুষ একসাথে নামাজে দাঁড়াতে পারে। শোলাকিয়া ময়দানের আয়তন 7 একর, এতে সাধারণত সারি হয় 265টি, প্রতিটিতে দাঁড়ান 500 করে মুসল্লি। সব মিলিয়ে মাঠে থাকেন প্রায় 1,32,500 জনের বেশি। 1950 সালে শোলাকিয়া ঈদগাহের জন্য জমি ওয়াকফ করেন ইশাখার বংশধর দেওয়ান মান্নান দাদ খান। এদিক দিয়ে গৌরে শহীদের আয়তন শোলাকিয়ার চেয়ে 3 গুণ। জমির পরিমাণ সেখানে আনুমানিক 22 একর, সেখানেও কাতার হয় 200-এরও বেশি। প্রতিটি কাতারে দাঁড়ান 1,200 থেকে 1,300 জন মুসল্লি। এই হিসাবে ময়দানে থাকেন 2,40,000 থেকে 2,60,000 মানুষ। ফলে ময়দানে শোলাকিয়ার চেয়ে গৌরের শহীদ মুসল্লির উপস্থিতি থাকে 2 গুণেরও বেশি। তবে হিসাব আরও বাকি আছে, যে কারণে কোনো একটি ময়দানের জামাতকে বৃহত্তম বলা কঠিন। শোলাকিয়া মূল মাঠের আশপাশের ফাঁকা জায়গা, মাঠের 1 থেকে 1.5 কিলোমিটার সড়ক আর স্থানীয় আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠেও থাকে মুসল্লির জমায়েত। সব মিলিয়ে মুসল্লির সংখ্যা 3 লাখের কম না বলেই ধারণা স্থানীয়দের। আয়োজন কমিটি কখনো কখনো সংখ্যাটি 4 লাখও বলে থাকেন। অন্যদিকে দিনাজপুরে মুসল্লিদের ভিড় থাকে গৌরের শহীদেই। সেখানে আশপাশের ফাঁকা জায়গা বা সড়কে জামাত দেখা যায় না, তবে সেখানকার আয়োজকরা দাবি করেন মুসল্লি এসেছে 6 লাখ, এমনকি কেউ কেউ 10 লাখের কথাও বলে থাকেন। এখানেও জামাতে অংশ নিতে মুসল্লিরা দিনাজপুর ছাড়াও আসেন আশেপাশের নানান জেলা থেকে। 1947 সালে দেশভাগের পর থেকে গৌরের শহীদ ময়দান মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে আসছে। 2015 সালে জেলা প্রশাসন মিনারের কাজ শুরু করেন এবং 2017 সালে মিনারের কাজ সম্পূর্ণ হয়। প্রায় 3,75,00,000 টাকা ব্যয়ে অনেকটা মোঘল স্থাপত্যের আদলে নির্মাণ করা হয়েছে এই মিনার। সে বছরে প্রথম প্রায় 4 লক্ষ মুসল্লির অংশগ্রহণে বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়। তবে মানুষ গুনে তো আর ময়দানে ঢোকানো সম্ভব নয়, তাই দেশের বৃহত্তম ঈদ জামাত নিয়ে দুই জেলার কথার লড়াই আসলে থামার সুযোগও নেই।